নমস্কার, ডালিয়া ডেইলি ব্লগ থেকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি একটা পটলের দুর্দান্ত রেসিপি নিয়ে, যেটা নিরামিষ দিনেই হোক আর আমিষ দিনেই হোক, অথবা অতিথি আপ্যায়নে হোক বা বাড়ির কোনো অনুষ্ঠানে দুর্দান্ত লাগবে গরম ভাতের সাথে। তো সেই রেসিপিটা যাকে খাওয়াবেন সেই আপনার রান্নার প্রশংসা না করে পারবে না। আর বেশি কিছু লাগে না, কম উপকরণেই এই রেসিপিটা তৈরি হয়ে যায়। তো চলুন তার জন্য দেখে নিই আমি কি নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 500 গ্রাম মতো পটল, আর পটলটাকে একটু খোলা রেখে আমি ছাড়িয়ে নিয়েছি, একদম খোলাটা শেষ করে আমি ছাড়াইনি, গায়ের মধ্যে একটু খোলা আছে সেই অনুযায়ী ছাড়িয়ে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখানে নিয়েছি আমি একটা মিক্সার গ্রাইন্ডার। তো এই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেব আমি পোস্ত আর সাদা তিল। তো দেখো তার জন্য আমি কতটা পরিমাণ পোস্ত দেব ওর মধ্যে, যেহেতু আমি 500 গ্রাম পটল ব্যবহার করেছি তার জন্য আমি এখানে 4 চামচ পোস্ত দেব, এটা কম বেশি করে নেবে। একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগবে এটাই। আর দিয়ে দেব আমি সাদা তিল, সমপরিমাণ সাদা তিল। আর পোস্ত আমি দিয়ে দেব, আমি এখানে 3 চামচ মতো, 3.5 চামচ মতো তিল ব্যবহার করেছি, আর 4 চামচ পোস্ত। আর দিয়ে দিলাম কিছু কাঁচা পাকা লঙ্কা। ঝালটা নিজের মতো করে নিতে হবে, কারণ ঝাল ঝাল একটু বেশ ভালো লাগে, আর খুব বেশি ঝাল পছন্দ না করলে ওটা কম করে নেবেন। লবণ দিয়ে দিলাম যাতে পেস্টটা খুব মিহি হয়, তিলের কোনো দানা না থেকে থাকে। তো এখানে দেখো আমার পেস্ট হয়ে গেছে, এটাকে আমি এখন সাইডে রেখে দেব। খুব সুন্দরভাবে আমি পেস্ট করে নিয়েছি। আর এখানে বসিয়ে দিয়েছি আমি একটা কড়া, কড়ার মধ্যে দিয়ে দেব সরিষার তেল, কারণ পোস্ত বা ঝাল এইসব রেসিপিতে সরিষার তেলটাই ভীষণ ভালো লাগে, রিফাইন্ড অয়েল ভালো লাগবে না, তো এটা হয়তো অনেকেই জানো। আর এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি, এর মধ্যে দিয়ে দেব পটলগুলো। আর পটলগুলো একটু বীজওয়ালা নিয়েছি, কারণ বীজওয়ালা পটলটা খেতে আমাদের বেশি ভালো লাগে। তোমরা চাইলে এর মধ্যে কচি পটলও ব্যবহার করতে পারো। আর পটলটায় আমি কোনো হলুদ দিইনি, কারণ এই রেসিপিটা হলুদ আমি দেব না, ভালো লাগে না আমার। তো সেক্ষেত্রে আমি শুধু লবণ দিয়ে হালকা করে পটলগুলো একটু ভেজে নেব। আর দেখো মোটামুটি পটলটা আমার ভাজা হয়েও গেছে, খুব কম সময় লাগে। আর একবার বানালে দেখতে পারবে হয়তো অনেকেই বানিয়ে থাকবে, যারা এখনও বানাওনি তো এইভাবে একবার বানালে ভীষণই ভালো লাগবে, খেয়ে দেখবে, যাকে খাওয়াবে সেও প্রশংসা করবে। এই মধ্যে আমি দিয়ে দেব এখানে পোস্ত, তিল আর কাঁচা লঙ্কার পেস্টটা। এটা অন্যভাবেও বানানো যায়, আরও সর্ষে বা অন্য কোনো মশলা দিয়ে, আমি অন্য দিন আরেকবার বানিয়ে দেখাবো, এটা অন্যরকমভাবে খুব সুন্দর লাগে। তো আজকে আমি এইভাবে বানালাম, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে, গরম ভাতে দারুণ লাগে খেতে, বা শুধু তিল দিয়েও বানাতে পারো, আবার পোস্ত দিয়েও বানানো যায়। গ্রাইন্ডারের মধ্যে আমি অল্প জল দিয়ে অবশিষ্ট পেস্টটা আমি দিয়ে দিলাম। আর খুব বেশিক্ষণ ধরে আমি এটা রান্না করব না, কারণ পোস্ত খুব বেশিক্ষণ ধরে আমি রান্না করি না, কারণ পোস্তর স্বাদটা বা টেস্টটা চলে যায়। ওই জন্য আমি অল্প একটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব। আর কালারের জন্য একটু আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, চাইলে তোমরা কাঁচা লঙ্কার গুঁড়ো দিতে পারো ঝাল, আমি কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিয়েছি, যেহেতু কাঁচা লঙ্কাটা অনেকটা দিয়েছি। তো দেখো রেডি হয়ে গেল একদম। আমার ভিডিও ভালো লাগলে বা আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো,
কমেন্ট করো, লাইক করো। নতুন নতুন রেসিপি অথবা ব্লগের জন্য অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, বা চ্যানেল রেসিপি ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। তো দেখো কত সুন্দর আর কত লোভনীয় হয়েছে। আমাদের তো শুধু ভাত এটা দিয়েই খাওয়া হয়ে গেছে, আর অন্য কোনো রেসিপি আমি করেছিলাম সেটা নেয়নি। তো একবার এইভাবে বানিয়ে দেখবে, পটলের তিল পোস্ত ভীষণ ভালো লাগে, ভীষণ লোভনীয়। আর দিয়ে দেব আমি একটু উপর থেকে সরিষার তেল। আর এই পর্যায়ে আমি লবণ বা সব স্বাদটা টেস্ট করে দেখে নিয়েছি, সবটাই ঠিক আছে। এর মধ্যে আমি কোনো চিনি অ্যাড করিনি, কারণ তিল বা পোস্তর মধ্যে পটলের মধ্যে হালকা মিষ্টতা থাকে, ওই জন্য আমি এর মধ্যে কোনো চিনি দিইনি বা আর কিছু অ্যাড করিনি। যেটুকু দিয়েছি তোমাদের সামনেই দিয়েছি। আর এখানে দেখো আমি একদম চলে এসেছি লাঞ্চ টেবিলে। ভাত দিয়ে যে কতটা সুন্দর লেগেছিল সেইটুকু আমি তোমাদেরকে দেখানোর জন্যই এই লাস্ট ভিডিওর এটুকু আমি জুড়েছি, যে গরম ভাতের সাথে শুধু এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে অর্ধেক ভাত। খুব ভীষণ ভালো হয়েছিল। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর নতুন নতুন রেসিপি পেতে কমেন্ট করো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।